জন্মদিনে জাতির পিতার প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 101 বারে তপধ্বনিতে সম্মান প্রদর্শন। সমৃদ্ধ দেশ করতে নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে বললেন প্রধানমন্ত্রী, শিশুদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান। তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় মালদ্বীপের রাষ্ট্রপতি, জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের স্মরণ। ঢাকা মেডিকেলের কোভিড আইসিইউতে আগুন, স্থানান্তরের পর তিন রোগীর মৃত্যু। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ। দুপুর 2:21 সংবাদের সাথে আছি আমি আশ্বস্তা বেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন আজ। দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। জন্মদিনে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে 101 বার তপধ্বনিতে স্বাধীন বাংলাদেশের স্থপতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালির মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তপধ্বনিতে সম্মান প্রদর্শন। ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বড় বোন শেখ হাসিনার পাশে ছিলেন জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের সামরিক সচিবগণ। গার্ড অব অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। বিউগলের সুরে ধ্বনিত হয় রাষ্ট্রীয় সম্মান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 100 বছর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের আদরের খোকা ছোটবেলা থেকে প্রতিবাদী। রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় মধুমতির পাড়ের কাদামাটি মাখা শেখ মুজিব পরিণত হলেন বাংলার মানুষের আশা ভরসার ঠিকানা। তার তর্জনীর ইশারায় মুক্তিকামী বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। টুঙ্গিপাড়ার খোকা হলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু থেকে জাতির পিতা প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের কোল জুড়ে জন্ম আদরের ছোট্ট খোকার। স্কুল জীবন থেকে ফুটে ওঠে মানুষের প্রতি তার দরদ। গোপালগঞ্জ মিশনারি হাই স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে কলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হন শেখ মুজিব। ব্রিটিশদের শাসনের অবসান, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি, শুরুতেই স্বপ্নভঙ্গ, ভাষার বিরুদ্ধে আঘাত রুখে দাঁড়ান শেখ মুজিব। গঠন করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। জেলে থেকেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন। টুঙ্গিপাড়ার খোকা হলেন নেতাকর্মীদের প্রিয় মুজিব ভাই। বাংলা বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে বারবার কারাবরণ। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেই স্বাধীনতার স্বপ্ন। বাঙালিকে জাগিয়ে তুলতে ছুটে বেড়ান শ্যামল বাংলার পথে প্রান্তরে। তো ছোট কাল থেকে উনাকে যতখানি দেখেছি সেখানটায় যেটা আমাকেও আকৃষ্ট করেছে যে উনার প্রতিটি মানুষের সঙ্গে ব্যবহার, সে ছোট বড় গরিব বড় লোক যেই হোক না কেন, যে যাই উনার কাছে গেছে উনি কিন্তু তাদের কথা শুনেছেন, কাউকে পিঠে একটু হাত বুলিয়ে দিয়েছেন,
ছোট একটা বাচ্চা তাকে কোলে তুলে নিয়ে আদর করেছেন। বাংলাকে ভালোবেসে, বাংলার মানুষকে ভালোবেসে ফাঁসির মঞ্চে উঠতেও রাজি ছিলেন। বাংলার মানুষও রক্ত দিয়ে মুক্ত করেন শেখ মুজিবুর রহমানকে। গণ অভ্যুত্থানের পর খোকা হলেন বঙ্গবন্ধু। অ্যাজ এ নর্মাল একটা বাঙালি পরিবারে যেমন করে নিজেদের বাপ মাকে দেখেছি, ওনাকেও কিন্তু তেমনভাবেই দেখেছি। বেশি বেশি বলছি এই কারণে যে আমরা কিন্তু তাকে চিনিনি, তাকে জানতাম না। এখন চেনার সুযোগ এসেছে, জানার সুযোগ এসেছে। ধানমন্ডির 32ই হয়ে ওঠে বাঙালির ঠিকানা। গোটা জাতি ঐক্যবদ্ধ হলো। বঙ্গবন্ধুর তর্জনীর ইশারায় বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। স্বাধীনতার রাঙা ভোরে বঙ্গবন্ধুই তো মুক্তিদূত, তিনিই তো বাঙালির জাতির পিতা। যিনি প্রতিটি মানুষকে কিন্তু গুরুত্ব দিতেন, সম্মানটুকু দিতেন। মাত্র 51 বছর বয়সে জাতির পিতা যে স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুখে বাঙালি উদযাপন করছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শিশুদের ওপর যাতে কোনো প্রকার সহিংসতা না হয় সেদিকে অভিভাবক ও শিক্ষক সহ সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের কবল থেকে শিশুদের দূরে রাখতে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতির পিতার জন্মদিনে জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু কন্যা বলেছেন, 2041 সালে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে সরকার, এজন্য নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই আয়োজন। উৎসবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী আকুল হয়ে জানান তার মন পড়ে আছে টুঙ্গিপাড়ায়। আমার মনটা টুঙ্গিপাড়ায়, হয়তো আমি এখানে বসে আছি আমাদের রাষ্ট্রীয় কাজের জন্য, কিন্তু সবসময় 7ই মার্চ আমি টুঙ্গিপাড়া থাকি, আমার ছোট বোন রেহানাও আছে। জাতির পিতার জন্মদিনে শিশুদের প্রতিযোগিতায় প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার প্রদান করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। পরে বক্তৃতায় বঙ্গবন্ধুর শৈশবের নানা দিক তুলে ধরেন, বলেন জাতির পিতা সবসময় ছিলেন মানব দরদী, মানুষের দুঃখে তার মন কাঁদত, অন্যায়ের বিরুদ্ধে শৈশব থেকেই সোচ্চার ছিলেন তিনি। বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর জীবন কর রঙিন, তা আমরা ছোট শিশুদের জীবন আরো রঙিন, আরো সুন্দর, সার্থক, সফল করে গড়ে তুলতে চাই। শিশুদের প্রতি জাতির পিতার ভালোবাসার কথাও তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিশুদের নানা পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমি জানি করোনার কারণে আজকে স্কুল বন্ধ, শিশুর স্কুলে যেতে পারছে না, এটা অত্যন্ত কষ্টের। তারপর আমি বলবো যে তোমরা ছোট সোনামণিরা, তোমরা ঘরে বসেই পড়াশোনা করো এবং সেই সাথে খেলাধুলাও করবে। এই করোনার এই প্রাদুর্ভাব কেটে যাবে এবং স্কুল আমরা তখনই খুলে দেব, তোমরা স্কুলে যেতে পারবে। শিশুদের জন্য সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের যা কিছু অর্জন এবং যে লক্ষ্যে তা আগামী প্রজন্মের জন্য। যা কিছু আজকে করে যাচ্ছি শিশুদের কথা চিন্তা করেই আমরা করে যাচ্ছি, কারণ আমরা যে বাংলাদেশটাকে গড়তে চাই, এখন আমরা উন্নয়নশীল দেশ হয়েছি, তো এখানে থেমে থাকলে চলবে না, বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। হয়তো আমরা তো আর চিরদিন থাকবো না, কিন্তু ভবিষ্যতে যারা আসবে তারা যেন এই নীতিগুলি অনুসরণ করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাটা অব্যাহত রাখতে পারে, সেটাই আমরা চাই। উন্নত দেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। শিশুদের প্রতি এই ধরনের প্রতিহিংসামূলক কাজ যাতে না হয় সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বুধবার সকালে ঢাকা পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ঢাকায় নেমে সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে যান ইব্রাহিম সোলি। সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। মালদ্বীপের প্রেসিডেন্ট স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অফ অনার দেয়। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। ইব্রাহিম সোলি পরে স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে একটি বকুল গাছে চারা রোপণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডের আইসিউতে অগ্নিকাণ্ডের পর স্থানান্তরিত তিন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় বুধবার সকাল আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা বেলা সাড়ে নয়টার দিকে তার নিয়ন্ত্রণে আনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, 14টি আইসিউ কক্ষে 14 জন রোগী ছিলেন। তাদের সবার অবস্থায় সংকটাপন্ন ছিল। আগুনে কেউ দগ্ধ হননি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে তাদের 5টি ইউনিট দ্রুত সেখানে যায়। আগুন পুরোপুরি নেভাতে 1.5 ঘন্টা সময় লেগে যায়। ততক্ষণে আইসিইউ ওয়ার্ডের ব্যাপক ক্ষতি হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে কোনো একটি আইসিইউ মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, দেশ ও জাতির কল্যাণ কামনা। আবারও আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। যথাযথ মর্যাদায় ঢাকা সহ দেশের সকল সেনানিবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে দেশের সকল সেনানিবাস সুসজ্জিত করা হয়। জাতির পিতার দিনে শুরুতে বেলুন উড়িয়ে দিনটি উদযাপন করে মিরপুর সেনানিবাস। এরপর আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি এবং বিশেষ দোয়ার। বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে আলোচনা অনুষ্ঠান, কুইজ সহ নানা অনুষ্ঠানের আয়োজন হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। রাজধানীর সব উপাসনালয়ে সকাল থেকে বিশেষ এ প্রার্থনা শুরু হয়। এসব অনুষ্ঠান থেকে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। তুলে ধরা হয় তার বর্ণাঢ্য জীবনের নানা দিক। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব। উন্নত বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জন্মশতবার্ষিকীতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। এ আয়োজনে জাতির পিতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারাম। পরে তার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকালে রাজধানীতে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন বিশেষ প্রার্থনার আয়োজন করে। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেই বাংলাদেশের স্বাধীনতারও 50তম বার্ষিকী সুবর্ণ জয়ন্তী। এদিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু হৃদয় হোক রঙিন এই প্রতিপাদ্যে বরগুনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনি শেষে জয়পুর হাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনাজপুরে তোপধ্বনি এবং সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পাবনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া মাদারীপুর, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জন্মদিনে জাতির পিতার প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, 101 বার তোপধ্বনিতে সম্মান প্রদর্শন। সমৃদ্ধ দেশ করতে নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে বললেন প্রধানমন্ত্রী, শিশুদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় মালদ্বীপের রাষ্ট্রপতি, জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদের স্মরণ। ঢাকা মেডিকেলের কোভিড আইসিইউতে আগুন, স্থানান্তরের পর 3 রোগীর মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushi-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushi-24 অনলাইনে। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।